পোন প্রথমে রাইজলৈ অনুরোধ যে ভিডিওটো লাইক করিব, চ্যানেলটো সাবস্ক্রাইব করিব আর বেল আইকনটো টিপি অল টিপি থৈ দিব যাতে সকলো আপডেট পাই থাকে। জুনমণি ৰাভাৰ মৃত্যু তদন্তত নতুন তথ্য প্রকাশ। হ্যালো বন্ধুসকল, মোর অন্য এটা ভিডিওলৈ নমস্কার। জুনমণি ৰাভাৰ মৃত্যু তদন্তত নতুন তথ্য প্রকাশ পাইছে। CBIয়ে অতি সোনকালে লীনা দলে গ্রেপ্তার করব। লীনা দলে CBIয়ে জুনমণি ৰাভাৰ মাতৃৰ এজাহারৰ ভিত্তিত তদন্তৰ আওতালৈ আনিব বুলি প্রকাশ পাইছে। জুনমণিৰ মাতৃয়ে দিয়া এজাহারত যিসকল আরক্ষীর নাম দিয়া আছিল সেই সকলকে ইতিমধ্যে জেরা চলাইছে আর বাকি আছে লীনা দলে আর লুনা নেও। লীনা দলে আকার আশীষত এতালেক CBIৰ তদন্তৰ আওতাত অহা নাই সেই কথা রাইজে প্রশ্ন করেছে। বর্তমান জনামতে জুনমণি ৰাভাৰ ভাতৃৰ অসুখ অতিকৈ বাড়িছে আর চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। জুনমণি ৰাভাৰ মাতৃয়ে এই বিষয়ত আবেগিক হয়ে পড়ছে আর কি কৈছে চাও। পারুয়ে নাকি লড়াটো ভাল করবো কারণে ভালো হয় নাকি মোক চাব কারণে তো আর কোনো নাই। মানে যিজনী আসলে সেইজনী হেরাই গল, তথাপি লড়াটো যদি সুস্থ হয় তার লগতে থাকিম বলে আশা করি কেনে মই চিকিৎসা করব লৈ আইছো। অসমবাসী রাইজক মই অনুরোধ করে কইস যে কোনোবাই যদি পারে 2,000 টাকা লড়াটোর মুখখন চাই। মই পারুয়ে নাকি লড়াটো ভাল করব কারণে ভালে হয় নাকি মোক চাব কারণে তো আর কোনো নাই। মানে যিজনী আসলে সেইজনী হেরাই গল, তথাপি লড়াটো যদি সুস্থ হয় তার লগতে থাকিম বলে আশা করি কেনে মই চিকিৎসা করব লৈ আইছো। গতিকে সকল অসমবাসী রাইজক মই অনুরোধ করে কইস কোনোবাই যদি পারে 2,000 টাকা সহায় করব কারণে।